দর্শক, ওরে বাবু রে বাবু রে, খবর একটা আনারা হাইসিননি দর্শক। সাবিনা তো বিউ কমে যাওয়াতে বাসা ভাড়া থাকা খাওয়ার খরচ চালাইতে পারতেছে না, যার কারণে সাবিনা তার বাসার ভিতরে আরেক পুরুষ লোকের ভাড়া দিয়ে রাখছে সাবলেট হিসাবে। দর্শক, পুরুষ কইতেন স্যাংরা ফোলা কই মেডারে। তো এই ছোট্ট বাচ্চা মরিয়মের ভবিষ্যৎটা কি হইতে চলতেছে সামনের দিকে? আর হেদিকে বেলে টুকুর টুকুর করে বাপ্পি ভাইয়ার মধু খাইব খুকি, বাপ্পি ভাইয়া বেলে মধু ভাড়াইছে খুকির লাই। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন নি? আই তো ভালো আছি। আর যাবার হয়েছে অনেকগুলো কথা কাইম ওই দর্শক ভাইয়া পুরা সমস্যা কী, তা লাইক দেন না কেন, লাইক মারবেন আর কিপটেমি করেন না লাইক দিতে। আর ভিডিওটা শেষে যত দেখার অনুরোধ রইল। আর ইদানিং আর সম্পূর্ণ ভিডিও বানাই অন্যক ক্লুর ভিত্তিতে, অন্যক পরামর্শের ভিত্তিতে। দর্শক, আসলে এখানে ব্যস্ত আছে, সময় হয় না। আর রোস্টিং চ্যানেলের ভিডিও বানাইতে হইলে ভিডিও দেখি, ভিডিও বানাইতে হয়, আন্দাজিত কোনো ইনফরমেশান আসলে দেওয়া যায় না। অন্যক ইনফরমেশনের ভিত্তিতে ভিডিও দেখে তারপরে বানাই অন্য করে। বেগুন রে অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি এই চ্যানেলের ভিতরে এত ভালোবাসা টুকুর টুকুর করে দেন আল্লাহ। দর্শক, সামনের দিকে তাইলে আবার টুকুর করে আগাই, আর আর কথা বেশি না বাড়াই। দর্শক, সাবিনা সেদিন দেখছি হোলা উগারে হিতির টুকুর টুকুর করি ইয়া করছে, হিতি কি আর আনছে কার খেতে, তাই বেন্ডি উড়াইলো ইয়াইছে, বেন্ডি বত্তা মহিষ বত্তা, তারপরে মহিম বাবা খাইব, আবার লগে আছে ডাইলের ভাজি, ডাইল ভা ডাইল ভাজি, তারপরে এড়িদি দেখলাম হোলা উগরে টেবিলে বইয়ে টুকুর টুকুর করে খাইতে বইয়ে দিছে। হইলা ভাই জিলাম মনে হয় এটা মনে হয় রাব্বি, ও মা দে যে এটা রাব্বি ন। তো দর্শক, গত কালকে বা তার আগের দিনের ভিডিওর মধ্যে দেখলাম সাবিনা টুকুর টুকুর করে হোলাই গিয়া এই মরিয়ম রে স্কুলতেই আনতে গেছে, মাইয়া গিয়ে লই আইছে। মা গো কেরমা ডাইনি মা, কেননে বাহিরের এর স্যাংরা ফোলা ফাইনের লগে নিজের মাইয়ারা শাড়ি দেয়। দর্শক, বেলে আনে কিললে কথা কইতেছেন। দর্শক, এক আফু কমেন্ট করে জানাইছে সাবিনা যে ঘরের ভিতরে সাবলেট বাড়া দিছে স্যাংরা ফোলা ফাইনরে। এই জিনিসটা একটু আগে রান্না করে হড়ি হুনাই দিই, কমেন্ট গিয়ে টুকুর টুকুর করি ইয়েন দি আফু অজ্ঞা আমেরিকার রান্না বান্না থেকে আরেক টুকুর করে একখান কমেন্ট করছে। হে বুডি লেখছে, আফা আমি আপনার সবগুলো ব্লগ দেখি, আপনারা রোস্টিং চ্যানেলগুলো একটা ব্যাপার হয়তো খেয়াল করেননি, তাই মনে হলো আপনাদের জানা দরকার, কারণ আপনাদের মতো আমিও মরিয়মের মঙ্গল চাই। আরিফ সাবিনার বাসায় বেশ কিছুদিন যাবত একটা ছেলেকে দেখা যায়, ওদের ভিডিওর খুঁটিনাটি দেখলে বোঝা যায় ওই ছেলে পার্মানেন্টভাবে ওদের বাসায় থাকে। আমার মনে হয় সাবিনা ইনকাম কমে যাওয়াতে বাসা ভাড়া চালাতে পারছে না, তাই ওই ছেলেটাকে টাকার বিনিময়ে থাকা খাওয়ার সুযোগ দিয়েছে। আমার তো মনে হয় ওই ছেলে মরিয়মের রুমে ঘুমায়। আহারে বেচারি মরিয়ম, কী যে হচ্ছে মরিয়মের সাথে তা আমরা কেউই জানি না। মেয়েটার চাইল্ডহুড বলতে কিছুই নেই, না আছে টিভি না আছে খেলনা, এমন ডাইনিমা আমার জীবনে দেখি নেই। আমি বুঝি না কি ব্রিয়া ভাই কেন এই নরক থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারছে না। প্লিজ আফা ওই ছেলেটার ব্যাপারে কিছু বলবেন। হইলা তো আফুমণি আন্নারা অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেনের লাই। আসলে আন্নে যেটা কইছেন এটাও কয়দিন ধরে খেয়াল করছো, হোলা উগারে দেই স্যাংরা টাইপের একটু মুচুরোলা, এই মুচুরোলা হোলারে টেবিলে খাইতে দিই সাবিনা হ্যাগার হ্যাগার করতে তাই হারা দিন। আর সেদিন তো দেখলাম এ মরিয়মরে হোলাই গিয়ে স্কুলতে আনছে, ওরে বাবু রে বাবু রে কি আর এ কেচ্ছা ডাইনি রে এইটা। দর্শক, হেডা কি আর কইতাম না করে, আন্নারা তো জানেন এই যে সাবিনা আরিফ মরিয়ম মিলি মনে এক খাটের মধ্যে ঘুমায়। একদিন সকালবেলা দেখছি আরিফ আর মরিয়ম সকালবেলা বোর পাঁচটা সাবিনা দেয়াইতে আছে, ওই যে 100 ইঞ্চি হুন্দর গাদাইটা যে দুলাইছিল ইতি, তখন ইতি দেয়াইছিল যে হেরা সবাই হুতি রয়েছে ইতি নামাজ পড়তে উঠছে, মরিয়ম আর এই যে আরিফ এক খাটের মধ্যে ঘুমাইতে আছে। দর্শক,
কতটা বেলাইল্লা ফানা এই সাবি না করতে পারে মা গো মা, নিজের জীবনটা তো নরক বানাই লেছে এসব নোংরামি করি, কিন্তু চোখের ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা সরম সাবিনার কিছু নাই। ইদানিং তো হিতে 16 বছরের কিশোরী সাজ্যে, হে মা গো মহিম বাবা মহিম বাবা দেখো দেখো, আমাকে সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে, কেন যাবা মার্কেটে? যাব মহিম বাবা, যাইব কিছু হিজাব কিনবো, আর এভাবে চান ক্লাস লাগাইব, চান ক্লাস লাগাইয়া মা গো মা 30 হয় 30 বছর গিয়ে এক বুড়ি হিতি এমন ভাব করে, মনে 16 বছরের হিতির কিশোরী, হিতির মনে হয় সুইট 16 চলতে আছে, এমন একটা ভাব দেয় দর্শক, এরম মা ভাব দেয়া নিলেই একটু জাত লাগে যে এই টাইপের মানুষের মা ভাব দেয়ালে এটা মা না। বাবু রে বাবু, সানকেলা চোখে দি টুকুর টুকুর করে, তোমরা তোমরা আমার ভিডিও দেখবা, মহিম বাবা রান্না করবো, এখন সবাই আমাকে বলছে আমাকে সুন্দর লাগে, আমাকে সুন্দর লাগতেছে, আমি এটা পড়ছি, এইভাবে হিজাব কিনবো, হিজাব পরবো, আসেন আপনাদেরকে দেখাই, আপনারা বোরকা পরি না কেন, আমার বোরকা আমার ছিঁড়ে গেছে দেখেন। ওরে সাবিনা কত মিশা কথা তুই কইবি, তুই কয়দিন খাজা মা কয়দিন খুঁজা মা, তোর চরিত্রটাই আসলে এরকম, তুই এই টাইপের মেয়ে মানুষ, কারণ কি তুই 2 দিন পর পর ইউটিউবে হাজামা খুজামা পরি পরি মাথা কাপড় দিয়ে কিলে আইস, ইউটিউবের একটু ভিউ পাওয়ার লাই, নিজের যদি এভাবে না আইস তাহলে তো দর্শকরা হিসের বাড়ি মারিবে, আসলে তোর রূপটা তোর নেচারটাই অন্যরকম, মাঝে মাঝে তুই না নিজের অনিচ্ছা সত্ত্বে না পারতে তুই এগুলো প্রকাশ করিয়ে এলাস ইউটিউবের বাসিন্দাগো সামনে, তুই যে আসলে কী টাইপের মানুষ। সি 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 দর্শক কেচ্ছা নোংরা মা, দর্শক আনারা চান মাইয়ারা কেন বড় হইলে কিন্তু বাপে গো লজ্জা লাগে, মেয়ে করে কোলে লওয়া বা মেয়েরা জড়াই দেওয়া, এ ধরা এ মেয়ে কিন্তু অনেকটু বড়োর দিকে গেছে, আস্তে আস্তে বাড়ান্ত বয়সের দিকে চলে যেতে আছে মরিয়ম, সেদিনকে দেখছি এই যে আর ইপ্পা সোরা মাইয়ারে কাঁধের উপরে উড়ে পা দুইটা দুই দিকে সেগাই, আর ইপ্পার কাঁধের উপরে উড়াই দিছে দর্শক, ছবিটা আন্না করে একখানে দেয়াই দর্শক, একখান কথা কই আন্না করে, এদের লজ্জা সরম ধর্মীয় জ্ঞান শিক্ষা জ্ঞান প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান কোনো কিছুই নাই দর্শক, নিজের আপন বাফত মেয়ে বড় হইলে এভাবে লয় না কাঁধের উপরে, মেয়ে তো এখন বাড়ান্ত বয়সের দিকে গেছে, আমার মনে হয় 9 বছর হয়ে গেছে সম্ভবত। আচ্ছা এটা যে কিবরিয়ার মাইয়া, কিবরিয়া লইব নিস এই বয়সে মাইয়ারে কাঁধের উপরে, এটা তো তাবিয়াও ন আর এটার নাম কি তাব দিয়াও ন, কিবরিয়া বাফয়ও তো এত বড় মেয়েরে এভাবে কাঁধের উপরে লইত ন, আর সাবিনার নির্লজ্জ বেলা যা মাইয়ারে এই যে কাঁধের উপরে উড়ে দিছে, কারণ দর্শক এটা এগুলো পারমিশন দেয় কীভাবে সাবিনা, দর্শক এগুলো তো মেয়েরা না করলে বাচ্চারা শিখাইলে বাচ্চা উঠতো না, কিন্তু সাবিনাদের কাছে নারী পুরুষ অবাধে মেলামেশা এগুলো কোনো ব্যাপার না তাদের কাছে, তারাই স্মার্ট তারাই স্মার্ট, তারা এখন ইউটিউবার 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 সেলিব্রিটি সেলিব্রিটি, তাদের কাছে এগুলো হয়েছে মানে পোশাক বদলানির মতো দর্শক, আমরা কিন্তু এই টাইপের মেয়েদেরকে কিন্তু আস্তে আস্তে শিক্ষা দিতে থাকি কি করা যাইব কি করা যাইব না, কোনটা যাবে কোনটা যাবে না, আর যদি সত্যি সত্যি বাফ হয় বাফও কিন্তু লজ্জা পাইব, এভাবে এত বড় মাইয়ের লগে জড়াজড়ি মাখামাখি কাঁধে উড়ানি, মেয়ে মরিয়ম কিন্তু গ্রোথ দেখলে বোঝা যায় এখন বাড়ান্ত বয়সের দিকে গেছে, দর্শক আনেরা কোন তো এই আফুজে লেখছে যে এদের ঘরে একটা টিভিও নাই, সত্যি দর্শক আমাদের বাচ্চারা যে এনে এই বয়সে কার্টুন দেখি সময় কাটায় ফ্রি টাইমে একটু কার্টুন দেখে, যেহেতু আমরা শহরের জীবন যাপন করি বাইরে যাই খেলার ব্যবস্থাটা কমে, স্কুলের বাইরে হয়তো কার্টুন দেখে, আর সাবিনা আবদিয়া দিশার বাচ্চারা মেকআপের পিছনে সময় দেয়, কারণ মা খালাদের মতো প্রশিক্ষণ দেয় তাদেরকে আগে থেকেই ঠিক করাই তৈব, দর্শক 2 দিন আগের ভিডিওতে একটুক বাচ্চা চোখের উপরে আইলাইনার ঠোঁটের উপরে লিপস্টিক, কারণ জিয়ানে ছোট বাচ্চারা এখন হাড়ি ফাতিল খেলে ফুতুল খেলে গড়গড় খেলে কার্টুন দেখে সময় কাটায়, তাদের ঘরে কিন্তু তিশার ঘরেও কিন্তু টিভি নাই দর্শক,
মিমের ঘরে তো টিভি নাই, সাবিনার ঘরেও নাই। তো যেসব বয়সে বাচ্চারা এখন খেলবে, আর আমাদের তো যেহেতু একাকিত্ব জীবন, বাচ্চারা এরকম হাঁড়ি ফাতিল এসব সঙ্গী সাথী নেই, খেলতে পারে না, কার্টুন দেখে, মাঝে মাঝে নিজেরাই খেলে। আমরাও কিন্তু বাচ্চাদেরকে একটু সঙ্গ দিই। আর সাবিনাদের ইয়ে হয়েছে মেকআপ, মিম দেন নাই সেদিনকে, তার এদুরি মাই আল্লাহ চক বাজার নিউ মার্কেটের মেকআপ কিনি লয়ে গেছে, সামনে দিয়ে দিছে সাজও, এখন থেকে প্র্যাকটিস করতে হইব। আর মেকআপ বুতুড়ি তো মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আইতেই পারে না। কুকের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করছে, মিম কি সারাদিন মেকআপ মাকেই বই থাইনি বাড়ির মধ্যে? আচ্ছা, দর্শক এরম একটা পদ্মার স্বরের ভিতরে, গ্রামের ভিতরে, বাড়ির মধ্যে এই মিমবতী ঠোঁটে ল্যাবস্টিক, মুখে ফাউন্ডেশন ছাড়া ক্যামেরার সামনে আইয়ে না। সাবিনারও সেম অবস্থা, সাবিনে ইয়েনতাই আল জাজিরা বাজারে যাইব, চোখের উপরে আই শেডো, মনে হয় যে হেতি কোন ফাটিতে যাইতে আছে। দর্শক এর উপরে সাবিনে স্মার্ট হয়েছে, এক সাইডে উন্নানে, পিছনে এক পাহাড়, সামনে এক পৃথিবী লই, টিডিং টিডিং করে নাচতে নাচতে দৌড় দে বাজারের ভিতরে। লজ্জা সরম কিছু নয়, নিজের মান সম্মান ইজ্জত নিজেরে হেফাজত করতে হয় নারীদের। তো দর্শক এদের কথা আর কি কইম। তো আসলে মরিয়মের লাইফটা একেবারে ধ্বংসের মুখে। দর্শক সাবিনা তার এই আপু বললো যে হয়তো সাবলেট দিছে ওই লোকরে। হ্যাঁ দর্শক, আরিফ নিজে একটা স্বর্ণ ছাড়া বেড়া, আরিফ বেলে নিজের কাজে রাখছে বেলে এই ফুল। আরে সাবিনা বুয়ার লগে বলতেছে, বুয়া জানতে চাইতেছে যে রাতে কই থাকে, কই না দিনে, আমার এখানে একবেলা খায়, রাতে থাকে না। সাবিনা আসলে ইউটিউবের দর্শকদেরকে এটা বুঝাইতে চাইতেছে, দর্শক কেউ কারো কর্মচারী রাখছে, কি কর্মচারী কোন তো, আরিফ নিজের ফ্যাট চলে না, আরিফ কি কর্মচারী রাখবো? কয়দিন কার গাড়ি একটা নিই লক্ষ জকর, এটা দর্শকদেরকে দিয়েছে, ওনার গাড়িটা নাই, যেই যক্ষা রুগী গাড়ি কিনছে আরিফ, এটা তিন দিন চালাইলে তিন দিনের ভিতরে আড়াই দিনে নষ্ট থাকব। দর্শক তানেরা কোন তো, এরম একটা হোলারে আরিফ কিনলে কাজের মধ্যে রাখবো। তো সাবিনা এগুলো দোকা দিছে ইউটিউবের মানুষগুলো, আসলে এই ফোলারে থাকা খাওয়ার থাকার বিনিময়ে, খাওয়ার বিনিময়ে, তো বাসা ভাড়া কিছু টাকা পাইব, হয়তো এক ক্রম দিয়ে দিছে থাকার লাই। দর্শক আনারা চান রাব্বিরই কিন্তু এই সাবিনা থাকতে দেয় নাই, কারণ রাব্বি থাকলে তো আর টাকা দিব না। আর ঈদের সময় আনারা দেখছেন এই সাবিনা রাব্বিরে যখন আরিফ কাপড় কিনে দিছে, পুরা ভিডিওর মধ্যে হিতি থোকমা এটা কালা আসিল, মুখ দিয়ে আর কোনো কথাই বাইরে নয়, মুখ কালা করে রেখছিল। দর্শক হিতি শ্বশুর বাড়ির মধ্যে শুধু নানা শ্বশুর ইডারে দেখলে উতালাঙ্গা হয়ে যায় গে, বেড়া ইডারে দেখলে হিতি হারা না দেখ কী তা করব, বেড়াও যেভাবে উতালাঙ্গা শুরু করে দেয় মনে হয় সাবিনার গালে অনেক সুম্ম মারবো, দুজনে কাছাকাছি যে হাত ধরি যেভাবে টিডিং টিডিং করে নাচতে থায়। দর্শক এবার আইয়েন আমাদের গোবর টোকানিকে নিয়ে একটু কথা কই। দর্শক গোবর টোকানি যে আসলে কইছে হিতির ফোলা ভূমি করলে হিতির দর্শকরা খাইয়ে ইয়ে ঠিকই, দর্শক ভিডিও ইয়ানের একটু হিয়ানের একটু সদর বদর করি, বাসি ফসা যা আছে সব ঢুকে দেয়, তাও দর্শকরা হিতিরে 12-14,000-20,000 ভিউ দিয়ে ইয়ে। দর্শক গোবর টোকানি খুকি বেলে বাপ্পি ভাইয়ার মধু খাইব, বাপ্পি ভাইয়া বেলে মধু ফাড়াইছে, এই জন্য পদ্মার স্বরের ইউটিউবারদেরকে হিতি খবর ফাড়াইছে যে আমাদের বাড়িতে আসো, হুলু 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 বাপ্পি ভাইয়া তো তো, এই প্রথমবারের মতো ফাবনা থেকে মধু ফাড়াইছে, বাপ্পি ভাইয়ার মধু খাইব, সাথে আরও কিছু ইউটিউবারকে জোগাড় করে রেখেছে এই মধু খাওয়া নিলে। দর্শক বাপ্পি ভাইয়া যে উলাইলে গিরি করে নাচে, কুকি কুকি শ্বশুর বাড়ি শালা সম্বন্ধে এগুলো সব ইউটিউবের কন্টেন্ট বানানোর লাই, জীবনে আর কোনো দিন পাবনা থেকে বাপ্পি ভাইয়ের বাড়ির থেকে আমাদের মাহিনুর চাষির শ্বশুর বাড়ির থেকে কোনো কিছুই আর যায় নাই। খুকি কিন্তু বাপ্পি ভাইয়ের একরে হাটে হাঁড়ি বাসটা ঢুকাই দিছে বালা মতনে, এই জীবনে প্রথমবার বাপ্পি ভাইয়ের বাড়ি থেকে মধু ফাটাইছে খুকির লেখ, মধু সুই সুই খাইব খুকি, মধু কিয়া কার্টুন বড়ি লেসু হটাইছে লেসু। দর্শক তো অন খুকি কইতেছে খুকির লেভেলে মধু হটাইছে খুকি, এই মধু একা সুই সুই খাই শেষ করতে পারবো না বাপ্পি ভাইয়ের মধু। তো লগে সাদিয়ারে রেখছে, সাদিয়ার বইনে রেখছে, মিম তো ফ্রিয়ে খুকির গলার উপর ফ্রিয়ে বই রয়েছে খাওয়ার লাই। দর্শক এক কার্টুন লিচু ফাটাইছে এই খুকির জন্য,
অ্যান্ড আমি মনে করছি হয়তো যেভাবে ইউটিউবারদেরকে বলাই লই আইছে সাদিয়া আর কান্তা বেডিরে, মনে হয় বাপ্পি ভাইয়া হিতি গোল্লাই হঞ্চাজিকে অথবা 100 কালি ইস্যু আলাদা করে প্যাকেট দিছে মনে হয়। খুকি এই যে হুলু হুলু এই যে বাপ্পি ভাইয়া প্রথমবার ফাড়াইছে পাবনা শহরের, যাইও নাই কখনো খাইও নাই, আহা এখন খাইতেছে কারণ বাপ্পি ভাইয়ার বউ 1 লক্ষ সাবস্ক্রাইবারের মালিক হয়েছে, বাপ্পি ভাইয়ার কিনা গোলাম বানাইছে। আগে তো বাপ্পি ভাইয়ার বাপ জীবিত আছিল, কিছু ফাড়াইলে একবারে টেংরি ভাঙ্গি দিব পায়ের। দর্শক তো আই মনে করছি মাগো মাগো কে ইচ্ছা ছোড়ো লোক, দর্শক মনে করছি হিতি গোল্লাইও মনে হয় কান্তার সাদিয়া গোল্লাইও মনে হয় দিছে মনে হয় 1 কার্টুন লেসু। দর্শক তৃষার মা প্যাকেট খোলার আগে হাত ভরে দিয়ে হাতে করে দুগাল লেসু বাইর করছে, আর খুকি যেভাবে কার্টুন ইটা ইতিগোর সামনে খোলার লাই আনছে, আমি বাবু যাক গোবর টোকানির আত্মা বড় হয়েছে খুলবো মনে হয়, আর বাপ্পি ভাইয়াও হয়তো ডাকাতে কো দিছে হেতা করে লেসু দিত। তো দর্শক খুকি আনি কার্টুন তো খুললই না, হিতিগোর সামনে আনি 2 সেকেন্ড দেয়ছে এই যে বাপ্পি ভাইয়া মধু ফাটাইছে, মধু খাইব সবাই জন্য আনছে, এই জন্য মধুর গন্ধ পাই সবাই বেলে চলি আইছে। তৃষার মা হাত ভরে দি সাদিয়া রাতে দুগালিছু, কান্তা তো শর্মে উড়ি হত দিছে এই কর্মকীর্তি দেই। আর খুকি ভাবি বারবার কইতেছে এ বসেন এ ভাবি বসেন 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 না কিলে বসেন। তো কান্তার হাতে দুগালিছু 3 গালিছু ধরাই দিছে, আল্লাহ গো আল্লাহ কেচ্ছে কিপটা আর কেচ্ছে সোডলো কইলে মানুষ এরকম করে বাবুরে এর উটুফার তাগরে দি, কিন্তু লাখ লাখ টাকা কিন্তু তিসারা কামাই নিছে, 450টা লিসু হিতি করে দিত। আর মেমবতি তো খাই এসে যায় দেখলাম কাইলে সাদিয়ার ঘরের মধ্যে এককারে ফাটি সাজ দি, তবে গোবর টোকানিরে বোলাই না, গোবর টোকানির একটা দুঃখ পাওয়ার কথা পায় না গোবর টোকানি যাক, তারপরে যে বোলাই আনি লেসু দিয়ে আইছে এই জন্য দুগা লেসু ধরাই দিছে হাতের মধ্যে, কান্তা বেড়ি শরমে হাইছে। দর্শক এদের কোনো লজ্জা শরম না, এরা ক্যামেরার সামনে যেই কোনো কিছু করতে পারে, দিলে দিত না দিলে নাই হিতি করে বোলাই আনি বাস্কো এটা সামনে রায় দুগা লিসু হাতে দিছে, এটা দেখতে কেরম দেয়া যায়। তো এরা সব কিছু করতে পারে। দর্শক আজ্জাল্লাই ভিডিও শেষ করে দিলাম, টাটা গুড বাই, ভালো থাকবেন ব্যক্তি।